শেষ। ওকে, আমার ওষুধ মোটামুটি দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো দর্শকবৃন্দ, আজকে আমি আসলে আমার কবুতরগুলার কৃমির কোর্স করাবো। যেহেতু আসলে কিছুদিনের মধ্যেই কবুতর উড়াবো, তো উড়ানোর আগে আসলে কৃমির কোর্সটা করানো খুবই জরুরি। আর আজকে কৃমির কোর্সের পানিটা দিব, এবং আমি দিনটা একটু বেছে নিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা টাইপের। আমি অনেকক্ষণ ধরে সকালে রোদ অনেক বেশি ছিল, যে কারণে পানি দিই নাই, দিয়ে একটু পানি দিয়ে দিতে আমার লেট হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, আমি যে ওষুধটা দিয়ে কৃমির কোর্স করাবো, এটার নাম হচ্ছে এই যে অ্যালবেন। এটা হচ্ছে একটা মানুষের ওষুধ, মানুষ বাচ্চাদের কৃমির ওষুধ, ঠিক আছে? এটার মধ্যে আপনার এই টোটাল মনে হয় 10 ml ওষুধ আছে। হ্যাঁ, 10 মিলি ওষুধ আছে। তো আমার এখানে 10 লিটারের মতো পানি আছে, আমি এখানে পুরাটাই পুরো ওষুধটাই ঢেলে দিব। ওকে, আচ্ছা, লিটারে 1 ml করে আমি এই ওষুধটা ব্যবহার করি। এই ওষুধের আগে পরে আমি কোনো কিচ্ছু দেই না, শুধুমাত্র আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনার এই পানিটা দেওয়ার ঘন্টাখানেক পরে আমি একটু কবুতরকে গুড়ের পানি খাওয়াবো, আখের গুড়ের পানি খাওয়াবো, আর তেমন কিছুই আমি আজকে কবুতরকে আগে পরে কিছু দেই না। আচ্ছা, এই হচ্ছে ওষুধটা ভেতরে, দেখতেছেন আপনারা অ্যালবেন। যে কোনো ওষুধ দেওয়ার আগে একটু নাড়ায় নেওয়া উচিত। ইনটেক আছে, খুলে নি। শেষ। ওকে, আমার ওষুধ মোটামুটি দেওয়া হয়ে গেছে। ভেতরটা দেখেন কিভাবে ছুটতেছে, দেখছেন? মাশাল্লাহ। আচ্ছা, এখন আমার পানি দিতে হবে খুব দ্রুত। পানিটা এরকম সাদা আকার ধারণ করবে। হ্যাঁ, এরকম সাদা হয়ে যাবে পানিটা। ওকে, আমি এখনো বলতেছি যে এই ওষুধটার দাম মাত্র 23 টাকা। এইটা দিয়ে মোটামুটি প্রায় আপনি 10 লিটার পানিতে আবার যে 500 কবুতরকে খাওয়ানো যায়, এটা দিয়ে আপনি 500 কবুতরের কৃমির কোর্স করাইতে পারবেন। আর এই ওষুধটার মুখ খোলার পরে আপনারা ফ্রিজে যদি রাইখা দেন তাহলে 15-20 দিন ইউজ করা যায়, এই আর কি। আর আমি কিন্তু এই ওষুধটা একবারই দিব, এই আজকেই দিব, এবং কবুতরের পর্যাপ্ত পানির পিপাসা আছে এইটা আগে ইনশিওর করছি। এই যে দেখেন কবুতরগুলা সবগুলা পানি খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে পানির পট। দাঁড়া 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 দাঁড়াও, পানি আজকে নষ্ট করা যাবে না। দেখেন সবগুলো এখন খাবে, দেখছেন? খাঁচাটা লাগাই দিয়ে বাইরে যেতে পারে। আমি আগে পর্যাপ্ত পানির পিপাসা লাগাই নিছি। আচ্ছা, এখন সবগুলা কবুতরকে আমি মনে করেন এই পানিটা দিতে থাকি, এরপরে পানি খাওয়ার পরে রিয়াকশান কি হয় না হয়, কৃমি পরে কি পরে না, এটা ইনশাল্লাহ আমরা পরে দেখাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। তো গতকালকে আসলে আমরা কৃমির কোর্স করাইছিলাম, তো বিকালে আর গুড় দেই নাই আসলে। তো আজকে এই যে দেখেন খাঁটি আখের গুড়, এটা, হ্যাঁ, এটা একদম খাঁটি আখের গুড়, পানির সাথে আখের গুড় দিতেছি। আগে পানিটা দিয়ে নেই কবুতরকে, তারপরে আসলে চেক করব যে আপনার কবুতরের কৃমি কিরকম পড়ছে। এখন একটা গুইলা নিতেছি। আমি সকালে ভিডিওটা করতে চাইছিলাম, কিন্তু সকালে আসলে বাসায় ছিলাম না, যে কারণে পানিও দেই নাই এখনও, যে আমি একটু পানিতে একটু আখের গুড় দিব, এই কারণে পানি দেই নাই। আর পানি একটু লেটে দিতেছি, এটারও কারণ আছে। অপূর্বরে বললো হয়তো অপূর্ব আখের গুড় দিয়ে পানি দিয়ে দিত, কিন্তু পানি লেটে দিতেছি এই কারণে যে আপনার কবুতর যেন পানিটা ঠিকঠাক মতো টানে। পানির পিপাসাটা থাকলে কবুতর পানিটা ঠিকঠাক মতো খাবে। আর এই মুহূর্তে যেহেতু কৃমির কোর্স করাইছি কালকে, এই মুহূর্তে যদি আখের গুড়ের পানিটা ঠিকঠাক মতো খায় তাইলে মনে করেন কবুতরের বডি ফিটনেসটা ভালো হবে, এই আর কি। শেষ, পানিগুলো শেষ। আমি এই কবুতরকে যে গুড়টা দিতেছি, এই গুড়টা আনছি হচ্ছে আপনার রাজশাহী থেকে, একেবারে সারদর যেখান থেকে গুড় বানায় ওইখান থেকে এটা আনাইছি আরও বেশ কিছুদিন আগে। আমি একটু বেশি করে কিনি দিয়ে ফ্রিজে রাইখা দিই, দেখি পানির প্রতি চাহিদা কেমন। এই কী অবস্থা পানি খাবা? এই যে পানি দিয়ে দিলাম, পানি খাইতেছে, খাওয়া শুরু করছে অলরেডি, একটা মুখ দিছে।
এটা তো গোসল করার মুডে আছে। যত পানি খাবে কবুতর, যত পানি খাবে তত মনে করেন কবুতরের ক্ষেত্রে মনে করেন কবুতর দ্রুত রিকভারি করবে, এবং যদি আসলে রিকভারি করার মতো কিছু নাই, কারণ হচ্ছে দেখেন আপনারা কবুতরগুলো একেবারে কালকে কৃমি দেওয়ার আগে যেমন ছিল, এই সাইডের কবুতরগুলো দেখি আসেন আগে দিয়ে কৃমি পড়ছে নাকি। হ্যাঁ, কারণ কৃমির ওষুধ দিলে একদিন লাগে কৃমি পড়তে, কোনো কৃমি দেখতেছি না, এইখানেও কোনো কৃমি নাই, দেখি একটু তাই না, না কোনো কৃমি নাই, পাশেরটা দেখি, না এই খাঁচাতেও কোনো কৃমি নাই। কৃমি আসলে অনেক সময় আপনার পরে অনেক সময় দেখা যায় কি, কৃমিটারে মনে করেন গইলা পড়া যায়, তার মানে কৃমি কৃমির আবরণও থাকে না এই আর কি। তো আপনারা আসলে দেখেন যে গতকালকে কৃমির কোর্স করানো হয়েছে, আপনারাই দেখে বলেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কবুতরগুলোর মধ্যে কোনো দুর্বলতা বা মনে করেন দেখি কি কোনোভাবে মনে হচ্ছে কবুতরগুলো একটু উইক হয়েছে কৃমির কোর্স করানোর কারণে। আমার কাছে মনে হইতেছে না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনোভাবে কবুতরগুলোকে একটু হলেও কোনো দুর্বল লাগতেছে কিনা। এগুলাকে দেখেন, এগুলো কিন্তু বাচ্চা কবুতর সব, আমি কোনো সিনিয়র কবুতর দেখাইতেছি না, সব বাচ্চা কবুতরই দেখাইতেছি, সবই বাচ্চা কবুতর, সিনিয়র এখানে কোনো কবুতরই নাই। তো এর মধ্যে কালকে আবার ধান ধুইছিলাম, ধান ধুয়ে একটা অনেক বড় প্রেশারের মধ্যে আছি, কারণ আমরা কালকে প্রায় 6 মণ ধান ধুইছি। তো ধান ধোয়ার পর থেকে কালকে ধান ধুয়ে ধুতে বিকাল হয়ে গেছে, আর সকাল থেকে আজকে দেখেন আকাশ কেমন মেঘলা। গতকালকে এত রোদ যে রোদের চোটে মনে করেন ধান ধুইতে জীবন শেষ হয়ে গেছিলো, আর আজকে আকাশ মেঘলা হয়ে গেছে, খুব টেনশনের মধ্যেই আছি। এই যে দেখেন কিছু ধান মনে করেন ভেতরের ভেতরে ধান অনেকগুলো ভেজা, দেখছেন এই যে ধানগুলো ভেজা, বুঝা যাইতেছে কিনা আমি জানি না, এই যে দেখেন এই যে ভেজা ধান আছে দেখছেন। তো মানসিক একটা প্রেশারের মধ্যে আছি, এত বর্তমানে খাবারের যে দাম, এর মধ্যে 6 মণ ধান ধুইলাম, এই ধানের যদি কোনো প্রবলেম হয় তাহলে মনে করেন আমার 12টা বাজবে, পুরাপুরি 12টা বাজবে। এখন দেখি আল্লাহ যদি মনে করেন আজকের দিনটা রোদ দেয় তাহলে আর ধানের কোনো প্রবলেম হওয়ার ইনশাল্লাহ চান্স থাকবে না, কিন্তু যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমার অবস্থা খারাপ আছে। আর ধান এই সময়টায় আসলে ধান ধোয়া ছাড়া খাওয়ানোটা আসলে ঠিক হবে না, কারণ সামনে কবুতর ছোটার সময় আসতেছে, কবুতর ওড়ানোর সময় আসতেছে, ধোয়া ধান হইলে কবুতর পুষ্টিটা ভালো মতো পায়, এবং ধান দিয়েও আলহামদুলিল্লাহ কবুতরকে মনে করেন 100% ফিট রাখা যায়। তো আমি এইবার তো আসলে কবুতর পাললামই ধানের উপরে, এই বছর কবুতরের খাবারের দাম বাড়ার পর থেকে আমি ধান ছোলা আর ডাবলি জাস্ট এই তিনটা খাবারের উপরে ভাই কবুতর পালছি, এবং আলহামদুলিল্লাহ আমি ফলাফল ভালো পাইছি। তবে ধানগুলো ধুয়ে নিতে হয়েছে, আর আহামরিও যে খুব দামি ধান খাওয়াইছি তাও না ভাই, এইগুলো হইতেছে হীরা ধান, একচেটিয়া খালি হীরা ধানই খাওয়াইছি, কিন্তু ভাই ধান ধুয়ে নিছি ভালো করে। ধান প্রত্যেকবার একটু কষ্ট বেশি করা লাগছে এই আর কি। আর সত্য কথা বলতে কি, যে কম টাকায় কোনো কিছু করতে গেলে ভাই কষ্ট নিতেই হবে বলে লাভ নাই ভাই, আর এগুলো হইতেছে মানসিক চাপ। ধানটা কিছুক্ষণ পর পর পা দিয়ে নাইরা দিলে একটু উলট পালট হয়, আর আমি আসলে তিরপালটার মধ্যে ধান রোদ দেই তো, তাহলে আপনার সুবিধা হয়, ধান তুলতে অনেক সুবিধা হয়, আর ধান রোদ দেওয়া হইলে পরে এখানে রাইখা দিই। যাই হোক, এখন কৃমির কোর্স শেষ, আপনার কালকে পরশু ভ্যাকসিন করবো ইনশাল্লাহ কবুতরগুলাকে, কালকে পরশুর মধ্যে ভ্যাকসিন করে ফেলবো, কালকেই করে ফেলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ কালকে ভ্যাকসিন করে ফেলবো, তারপরে একটা দিন রেস্টে দিব, তারপর থেকে ভাই রেগুলার কবুতর ছাড়বো, ছিপ ট্রেনিং করবো, কবুতর উড়াবো, ফ্লাইংয়ে নিয়ে এসে পড়তে হবে কবুতরকে, কারণ হাতে সময় খুব একটা বেশি নাই। যদিও এবারের ওয়েদার একেবারেই বুঝতেছি না, কারণ আপনারা এখনও বৃষ্টি হইতেছে, আরও কয়েকদিন বৃষ্টি থাকবে কে জানে, তারপরে ঠান্ডা আসতে কতদিন লাগবে এটাও বলা কঠিন, আর শীত না আসলে তো ভাই কবুতর পাল্লায় না, আমার একটু কঠিন হয়ে যাবে এই আর কি। দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম।